হয়রানির ছবি দেখা যাচ্ছে সল্টলেকের মাতৃসদনে। ভোর থেকেই সেখানে লম্বা লাইন। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব সল্টলেকে, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, কিছুক্ষণ আগেই আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার যেমনটা জানালো যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একদম পরিষ্কারভাবে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে প্রথম ডোজ নেওয়ার পরে কোথায় যেতে হবে সেকেন্ড ডোজের জন্য। তারপরে সল্টলেকের মাতৃসদনে হয়রানির এই ছবি, ঠিক কেন, সমস্যাটা কোথায়, পাশাপাশি জানতে চাইব এখন কি পরিস্থিতি। দেখো মাধুরী, আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের ডাবল ই ব্লকের মাতৃসদন হাসপাতালের সামনে, এবং কেউ ভোর 4:30 নাগাদ এসছেন, 5টা নাগাদ এসছেন, এবং কেউ 6টা থেকে দাঁড়িয়ে আছেন। তুমি দেখতে পাচ্ছ, যতদূর আমি দেখতে পাচ্ছি লম্বা লাইন, প্রায় 300-400 জন এখনও কিন্তু এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এবং তারা কিন্তু জানেন না যে তারা টিকা পাবেন কি না, অর্থাৎ ভ্যাকসিনেশন আজকে হবে কি না তারা কিন্তু জানেন না। প্রথম আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির, আরও একবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সল্টলেকের মাতৃসদনে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে নির্দেশিকা জারির পরেও ভ্যাকসিন নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন বহু মানুষ। ভোর থেকে তারা লম্বা লাইনে দাঁড়িয়েছেন, যার ফলে শিখে উঠেছে দূরত্ব বিধি। সল্টলেক মাতৃসদন থেকে সরাসরি সেই ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি। আরও একবার আমরা কথা বলে নেবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, যেমনটা তুমি জানাচ্ছিলে যে সকাল থেকেই, একদম ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এই মানুষরা, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, দ্রুত তাদের সঙ্গে কথা বলবো যারা 5-6 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে এখন, এবং এখনো তারা কিন্তু অনিশ্চিত যে তারা টিকা পাবে কিনা। দাদা, ভোর 5টা থেকে আপনি বলছিলেন লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আপনি কি টোকেন পেয়েছেন বা টিকা পাবেন? টোকেন এখনো পাইনি, উনারা যা বলবেন তার উপর আমার ডিপেন্ড করতে হবে। উনারা কি বলছেন? উনারা যারা বলছেন 100 জনকে দেওয়া হয়েছে, এরপরে আপনারা দাঁড়ান, আমাদের সুপার আসবেন, উনি এসে বলবেন যে কতগুলো সংখ্যা আছে, ব্যালেন্স কত পড়ে আছে, সেই অনুযায়ী আমরা কুপন ইস্যু করব। 100 জন যাদের দেওয়া হয়েছে টোকেন, আপনি তো 101 নম্বর, তার মানে এখান থেকে 101-102 শুরু হচ্ছে, আপনারা অনিশ্চিত যে আজকে আপনারা পাবেন কিনা, তাই তো? তাই 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 তাই। তুমি থার্ড ডে হলো, এটা তৃতীয় দিন, এটা আগে দুদিন এসেছেন? আগে দুদিন এসেছি, আগে 10 জনের দেওয়ার পরে আর দেয়নি, 110 জনকে দেওয়ার পরে আর দেয়নি, আজকে থার্ড ডে 5 জনের আগে দাঁড়িয়ে গেছি। কিছু মহিলারা এখানে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কি টোকেন পেয়েছেন, কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন? বেশিক্ষণ নেই তো, 10 মিনিট আগে এলাম। টোকেন পেয়েছেন? হ্যাঁ। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ, প্রথম 100 জনকে টোকেন দেওয়া হয়েছে, কিন্তু 101 নম্বর ইনি, এবং এর পরেও কিন্তু এখনও 300-400 জন লাইনে দাঁড়িয়ে রয়েছে, এবং তারা কিন্তু অনিশ্চিত যে তারা আজকে টিকা পাবেন কি না। অনেকেই কিন্তু এখানে অপেক্ষা করতে করতে ফুটপাতে বসে পড়েছেন, একজন মহিলাকে দেখতে পাচ্ছি। মাসিমা, কতক্ষণ বসে আছেন এখানে ওয়েট করছেন? 5:30 থেকে এখনও কোনো টোকেন পাননি? না। এবং পাবেন কি না সেটাও অনিশ্চিত? জানি না, কিচ্ছু জানি না, অত্যন্ত অব্যবস্থা। এত লোকের যেখানে সেকেন্ড ডোজের দরকার, মাত্র 100 জনকে দিয়ে কি লাভ হবে আমি জানি না, কিন্তু ওরা দিচ্ছে, ওদের কথায় আমাদের চলতে হচ্ছে। 100 জনকে তো দেওয়া হয়েছে, আপনারা প্রত্যেকেই সিনিয়র সিটিজেন, সেকেন্ড ডোজ নিতে এসছেন, 100 জনকে দেওয়া হয়েছে, এখনও কিন্তু লাইনে 400 জন দাঁড়িয়ে রয়েছে প্রায়। তারা জানেই না যে আজকে পাবে কিনা, মানে হাসপাতাল কর্তৃপক্ষ রোজই আমরা সেটা খবর নিয়ে দেওয়া হবে কি হবে না, এটা কি যে এটাতে। আর তারপর আমাদের অসুবিধে হচ্ছে কি, সিনিয়র সিটিজেন আসছেন? হ্যাঁ, আমি পরপর দুদিন এসেছি আর কি। এসে শুনলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ, অর্থাৎ সামনে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে আজকে ভ্যাকসিনেশন হবে কিনা। দাদা, এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন, 300-400 জন দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু জানে না যে আজকে তারা টিকা পাবে কিনা, মানে ব্যাপারটা আজকে পাবে। 100 জনকে দেওয়া হয়েছে, পোর্টালটা খুললেই 10:30 থেকে তো পোর্টাল খোলার কথা, পোর্টাল খুললেই ভ্যাকসিন দিয়েই দেওয়া চালু হয়ে যাবে, তখন ওনাদেরকে আবার 11টার সময় আবার সব এক এক করে আবার দেওয়া হবে। তারা কিন্তু জানে না যে আজকে পাবে কি না। কজনকে দেওয়া হবে মোট? প্রথম 100 জনকে দেওয়া হয়েছে, যেমন আগের দিনকে 100 জন তো টোকেন পেয়েছে, এখনও তার বাইরে কিন্তু অনেক দিনকে দেওয়া হয়েছে। আগের দিন প্রায় আমাদের 170-175 জন পেয়েছে, কেউ ফিরে যায়নি, আশা করি থাকলে কেউ নিশ্চয়ই কেউ ফিরে যাবে না, সবাই পাবে। এখনও কিন্তু 300 জন প্রায় রয়েছে, তারা কি প্রত্যেকেই পাবে? কিন্তু পাবে, যে কজন আছে প্রত্যেকেই পাবে। অর্থাৎ কজন পাবে বলতে পারেন? দেখুন, প্রত্যেক দিন যেভাবে দেওয়া হচ্ছে 150-200 তো দেওয়া হচ্ছে, তার মানে 150-200 100 জনকে দেওয়া হয়েছে, আর খুব বেশি হলে লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন তার মধ্যে 50-60 জনকে দেওয়া হতে পারে, কিন্তু বাকি যারা রয়েছেন তারা কিন্তু পাবেন কি না সেই নিয়ে কিন্তু অনিশ্চিত। তুমি দেখতে পাচ্ছ লম্বা লাইন, এবং ভোর 5টা থেকে 4টে থেকে
সবাই কিন্তু একটাই আশা নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে তারা আজকে ভ্যাকসিনেশন তাদের হবে, তারা টিকা পাবেন। মাসিমা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, তো টোকেন পেয়েছেন? না, পাননি। 100 জন হয়েছে, আমরা ছিলাম 117। 117-তে দাঁড়িয়েছিলেন, তাই জন্য টোকেন পাননি? না, পাইনি। এখন তারা কি বলছে পাবেন? বলছে 11টা অবধি থাকেন, সম্পূর্ণ আনসার্টেনিটি। এখন যদি পেলাম সবই আনসার্টেন, পাবো কিনা কোনো ঠিক। বুঝতেই পাচ্ছ যে 5-6 ঘন্টা দাঁড়ানোর পরেও কিন্তু তারা আনসার্টেন যে তারা পাবেন কিনা, এমনই ছবি কিন্তু দেখা যাচ্ছে, চরম হয়রানি। এবং তারা যেটা জানাচ্ছেন, কেউ 2 দিন ফিরে গেছেন, কেউ 3 দিন ফিরে গেছেন, কিন্তু একটাই আশা নিয়ে প্রত্যেক দিন তারা আসেন যে আজকে তারা টিকা পাবেন। এবং এই আশা নিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও বহু লোক এভাবেই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন, ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কেউ ফুটপাতে বসে রয়েছেন, সব মিলে কিন্তু এখনও তারা কিন্তু অনিশ্চিত যে তারা আজকে টিকা পাবেন কি না। মাধুরী, অর্থাৎ যথেষ্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশিকা দেওয়ার পরেও কিন্তু যথেষ্ট হয়রানির শিকার হতে হচ্ছে মানুষজনদের। তারা ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন, যদিও এখানে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। ধন্যবাদ প্রকাশ।